পিতা ও পুত্র এবং পবিত্র আত্মাঙ্ক নামরে আমেন। আসন্ত প্রিয় ভাই ভনীমানে আজি সাধু লুকঙ্ক সুসমাচার অধ্যায় সতর পদ সংখ্যা কোড়িয়ে পঁচিশ পর্যন্ত আমি পড়ে শুণবা। ফারুসি মানে যীশুঙ্কু পচারিলে ঈশ্বরঙ্ক রাজ্য কেবে আসিব। যীশু উত্তর দেলে ঈশ্বরঙ্ক রাজ্য দৃশ্যমান ভাবে আসে নাহিঁ, এহা এঠারে অছি কিংবা সেঠারে অছি এমিতি বলি কেহি কহি পারিবে নাহিঁ। কারণ ঈশ্বরঙ্ক রাজ্য বাস্তবরে তুম্ভমানঙ্ক মধ্যরে অছি। তাপরে সে শিষ্যমানকু কহিলে, দিন আসুছি যেবে মনুষ্য পুত্র সেই দিনগুড়িক মধ্যরে অন্তত গোটিয়ে দিন দেখিবাকু ইচ্ছা করিব, কিন্তু কেহি দেখি পারিব নাহিঁ। লোকে তুমঙ্কু কহিবে, এঠারে দেখো কিংবা সেঠারে দেখো, কিন্তু তুম্ভে মানে সেমানকু শুনিব নাহিঁ কিংবা তাঙ্কর অনুগমন করিব নাহিঁ। কারণ বিজুড়ি যেপরি এক প্রান্তরু অন্য প্রান্ত পর্যন্ত আকাশকু আলোকিত করে, মনুষ্য পুত্র তাঙ্কর আসিবা দিনরে সেহিপরি প্রকাশিত হেবে। কিন্তু প্রথমে তাঙ্কু বহু নির্যাতনা ভোগ করিবাকু হেব এবং সে এই যুগর লোকমানঙ্ক দ্বারা প্রত্যাখ্যাত হেবে। প্রিয় ভাই ও ভনীমানে, আজি এই সুসমাচার মাধ্যমে আম্ভমানঙ্কু যীশুখ্রীষ্ট কইবাকু চাহান্তি কি ঈশ্বরঙ্ক রাজ্যর আগমন বিষয়ে। ঈশ্বরঙ্ক রাজ্য বহু শীঘ্র এই ধরাধামকু আসুছি, বহু শীঘ্র আম্ভমানঙ্ক মধ্যে আসুছি বলে এই সুসমাচার আম্ভমানঙ্কু কুহাযায়। কিন্তু প্রিয় ভাই ভনীমানে, আমি সবুবেলে প্রশ্ন করু, ঈশ্বরঙ্ক রাজ্য কোন? ঈশ্বরঙ্ক রাজ্য কেবে আসিব? আর ঈশ্বরঙ্ক রাজ্য আমি দেখি পারিব কি? এই সব জটিল প্রশ্নর উত্তর আজ যীশুখ্রীষ্ট আম্ভমানঙ্কু কহুছন্তি। যীশুখ্রীষ্ট কহন্তি, ঈশ্বরঙ্ক রাজ্য তুম্ভমানঙ্ক মধ্যরে। প্রিয় ভাই ও ভনীমানে, আজি মু দুইটি বিষয় কথা কহিবি। বেড়ে বেড়ে আমি এই বিষয়বস্তুকু দুই প্রকার ব্যাখ্যা করে পারিবা। প্রথম হচ্ছে ঈশ্বরঙ্ক রাজ্য আম্ভমানঙ্ক মধ্যরে, দ্বিতীয় ব্যাখ্যা ঈশ্বরঙ্ক রাজ্য আম সহিত। প্রিয় ভাই ও ভনীমানে, এই দুইটি ব্যাখ্যার কেতেক উদ্দেশ্য মু আপনমানঙ্কু কহিবি। আমি যেতেবেলে কহিবা ঈশ্বরঙ্ক রাজ্য আম মধ্যরে অছি, আম্ভমানঙ্কু অন্তর মধ্যরে ঈশ্বরঙ্কর রাজ্য বিস্তার মান অছি, হলে আমাদের অন্তর মধ্যরে ঈশ্বরঙ্ক রাজ্য কহিলে আমি কোন বুঝু? ঈশ্বরঙ্ক রাজ্য কহিলে আমি বুঝিবার অছি যে যে অন্তরে ঈশ্বরঙ্কর প্রেম, যে অন্তরে ঈশ্বরঙ্কর স্নেহ, যে অন্তরে ঈশ্বরঙ্কর ন্যায়, যে অন্তরে ঈশ্বরঙ্কর আশীর্বাদ অনুগ্রহ, যে অন্তরে ভাইচারা বন্ধু মিলনর গোটিয়ে স্নেহ প্রেম অছি, সে অন্তরে ঈশ্বরঙ্কর রাজ্য অছি। প্রিয় ভাই ও ভনীমানে, এইপরি রাজ্য পাই আমি কোন ব্যাকুল কি? ঈশ্বরঙ্কর স্নেহ প্রেম বন্ধু মিলনর গোটিয়ে রাজ্য সংস্থাপনা করিবা নিমন্তে, স্থাপন করিবা নিমন্তে আম অন্তরে আমি কোন ব্যাকুল অটু কি? আও আমি দ্বিতীয় কথা ব্যাখ্যা করিবা। যীশু যেতেবেলে কহন্তি ঈশ্বরঙ্ক রাজ্য আম সহিত, অর্থাৎ আমি দেখিবার অছি যীশু যেতেবেলে থিলে সে জহুদীমানঙ্ক সহিত সমস্তঙ্ক সহিত বুলাবুলি কথাবার্তা করুথিলে। যীশু যেতেবেলে কহুছন্তি ঈশ্বরঙ্ক রাজ্য তুম সহিত, অর্থাৎ যীশুখ্রীষ্ট নিজে, যীশুখ্রীষ্ট নিজে আম সমস্তঙ্ক সহিত অছন্তি। আজি মধ্যে যেপরি সে ইসরায়েল জাতিমানঙ্ক মধ্যে থিলে, আজি মধ্যে যীশু আম্ভমানঙ্ক সহিত অছন্তি। এইটা হচ্ছে ঈশ্বরঙ্কর রাজ্যর সংস্থাপনা, ঈশ্বরঙ্কর রাজ্য আম সহিত। প্রিয় ভাই ও ভনীমানে, আজি আম্ভেমানে দেখিপারিবা যীশুখ্রীষ্টঙ্কর
ভাবরে আমর কাথলিক মণ্ডলরে থিবা প্রত্যেক সংস্কার মাধ্যমরে যীশু খ্রিস্টঙ্কর উপস্থিতিকো আমহে মানে অনুভব করি পারিবা হ্যাঁ বিশেষ ভাবরে আমহে মানে অনুভব করি পারিবা যীশুঙ্কর দিব্য প্রসাদ সংস্থাপনা এই সংস্কার মাধ্যমরে দৈনন্দিন দিব্য যজ্ঞ উৎসর্গরে যীশু খ্রিস্টঙ্কর প্রকৃত উপস্থিতি আমহে মানে লাভ করু যীশু খ্রিস্ট নিজে ক্রুশরে মরি নিজে দুঃখ যাতনা সহি তৃতীয় দিনরে সে পুনরুত্থিত হেবা এই পর্বকু আমি দৈনন্দিন দিব্য যজ্ঞ মাধ্যমরে স্মরণ করু অর্থাৎ যীশু খ্রিস্টঙ্কর রাজ্যকু আমি অনুভব করুছু ঈশ্বরঙ্কর রাজ্যকু আমি অনুভব করুছু প্রিয় ভাই ও ভণী ভণী মানে এহা হউছি গটিয়ে উত্তম বিষয় কি আমি খ্রিস্টিয়ান ভাই ভণী সমস্ত সংস্কার মাধ্যমরে যীশু খ্রিস্টঙ্কর প্রকৃত উপস্থিতিকু আমে মানে লাভ করুছু এইপরি সুবিধা সুযোগ আউ কেহি পাই পারু নাহান্তি প্রিয় ভাই ও ভণী মানে আসন্তু এই ঈশ্বরঙ্কর রাজ্যর সংস্থাপনা নিমন্তে ঈশ্বরঙ্কর রাজ্যর আগমন নিমন্তে আমি প্রস্তুত কি আমি যেতেবেলে দেখিবা বিভিন্ন প্রকার দৃশ্যমান বিভিন্ন প্রকার আশ্চর্য কর্ম আমি জানিবার অছি ঈশ্বরঙ্কর রাজ্যর আগমন হেলানি অর্থাৎ ঈশ্বরঙ্কর রাজ্য এবে মধ্যে আমমানক মধ্যরে অছি আমমানক সহিত অছি হেলে ঈশ্বরঙ্কর রাজ্যকু দেখিবা নিমন্তে ঈশ্বরঙ্কর রাজ্যকু অনুভব করিবা নিমন্তে আমি নিজে নিজে সর্বপ্রথমে প্রস্তুত হেবা দরকার আম নিজ নিজ অন্তরকু সফা করিবা দরকার আমি নিজে নিজে সমস্ত পাপময় জীবনকু ছাড়ি ঈশ্বরঙ্কর রাজ্যকু অনুভব করিবা দরকার প্রিয় ভাই ও ভণী মানে সরিষ মঞ্জি পরি বিশ্বাস যদি নাই তাহলে ঈশ্বরঙ্কর রাজ্যকু অনুভব করিবা পাই আম্ভে মানে কেবে হেলে পাই পারিবা নাহি ঈশ্বরঙ্কর রাজ্য কহিলে সমস্তে আমে সমস্তে ঈশ্বরঙ্কর রাজ্য কহিলে যীশু খ্রিস্টন যা আম সহিত ঈশ্বরঙ্কর রাজ্য কহিলে সমস্ত সংস্কার মাধ্যমরে উপস্থিতি যীশু খ্রিস্টঙ্কর ঈশ্বরঙ্কর রাজ্য আজি মধ্য আমহে মানে অনুভব করি পারিবা কিন্তু আমি সমস্তে যোগ্য বিবেচিত হেবা দরকার আম মন অন্তরকু সফা করে প্রিয় ভাই ও ভণী মানে আসন্তু ঈশ্বরঙ্কর রাজ্যর সহভাগী হুয়ন্তু ঈশ্বরঙ্কর রাজ্যর জনে জনে সভ্য এবং সভ্যা হুয়ন্তু আমেন জয় যীশু